আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ডোমেইন হোস্টিং কিনার পরে আপনারা কিভাবে সি প্যানেলে ঢুকবেন এবং সি প্যানেলে ঢুকার পরে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট অ্যাড করবেন। তো গত একটা ভিডিও দেখেছিলাম যে আপনারা কিভাবে ডায়নাহোস্ট থেকে সবচেয়ে কম দামে ডোমেইন হোস্টিং কিনবেন। তো আপনারা আজকে ওই ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা উপরে আই বাটন থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা ওই ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা অতি সহজে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। তো আজকে আমি দেখাবো হচ্ছে যে আপনারা কিভাবে ডোমেইন হোস্টিং কিনার পরে যাবতীয় কাজ দেখিয়ে দিব, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সাইট অ্যাড করা। তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। চলেন কথা বলা বন্ধ শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা যারা অনেক বেশি ইলেকট্রিক গ্যাজেট পছন্দ করেন তারা কিন্তু মিন হাত জোন ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। আপনারা মিন হাত জোনে অসংখ্য আকর্ষণীয় গ্যাজেট সুলভ মূল্যে অর্থনৈতিক গ্যাজেট পেয়ে যাবেন এবং আমরা কিন্তু পুরো বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি, ঠিক আছে। তো মিন হাত জোনে একটা ফেসবুক পেজ, তো আমি সেই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করবেন এবং ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করি আজকের ভিডিও। তো আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো ল্যাপটপ থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস অ্যাড করবেন। তো আমি চলে আসছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আমি প্রথমে চলে যাচ্ছি এটা ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে আপনারা প্রথম যখন ওয়েবসাইট কিনবেন মানে ডোমেইন হোস্টিং কিনার পরে কিন্তু আপনাকে একটা এসএমএস চলে আসবে, মানে সেই এসএমএস এর মাধ্যমে কিন্তু সিপ্যানেলের অ্যাক্সেস দেওয়া হবে, ঠিক আছে, মানে সিপ্যানেলের পাসওয়ার্ড এবং লগইন দেওয়া হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যখন চলে যাবেন হচ্ছে ডায়নাহোস্টে, তো আমি প্রথমে চলে যাই ডায়নাহোস্টে। ডায়নাহোস্ট থেকে আপনাদেরকে দেখাই। তো ডায়নাহোস্টে চলে আসলাম। তো আসার পরে যখন আপনারা যখন একটু ওয়েট করবেন তো এখান থেকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করতেছি আমি। তো লগ ইন করার পরে আপনারা কিন্তু আপনার যেই মেল দিবেন সেই মেলে কিন্তু সি প্যানেলের পাসওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে, মানে হচ্ছে সি প্যানেল ঢোকার জন্য পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দেওয়া হবে। তো আপনারা চলে যাবেন জিমেলে। তো আমি জিমেলে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো জিমেলে চলে যাবেন। তো জিমেলে যাওয়ার পরে আপনার এখান থেকে দেখেন প্রাইমারি প্রমোশন অথবা সোশ্যাল, অথবা এখান থেকে আপনারা যদি এখান থেকে যে অল মেলে ক্লিক করবেন এবং মানে আপনারা সবগুলো দেখবেন, ঠিক আছে, মানে সবগুলো চেক করবেন তাহলে আপনারা সি প্যানেলে অ্যাক্সেস তো পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি যেহেতু অনেক নাই করেছি তাই এখন আমি খুঁজতে ঝামেলা হবে, তো আপনাদেরকে সহজ প্রসেস দেখিয়ে দিই। তো আপনারা যখন এখান থেকে ডায়নাহোস্টের যে হোম পেজ মানে এখানে চলে আসবেন লগ ইন করার পরে, তখন এখান থেকে দেখেন আমি যদি এই যে হ্যালো মিনহাস এখানে ক্লিক করি, এখান থেকে দেখেন রয়েছে ইমেল হিস্ট্রি, ঠিক আছে, মানে সেই ইমেলটা কিন্তু এই ডায়নাহোস্টে এখানে শো করে, ঠিক আছে। আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখেন এই যে সি প্যানেল নিউ পোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন, ঠিক আছে। তো আপনারা এরকম একটা ইমেল পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা যে কোনো ওয়েবসাইটে আপনারা এরকম ইমেল পেয়ে যাবেন, আপনারা জিমেলও পাবেন, এখান থেকে আপনারা আপনাদের ডায়নাহোস্টের মূল ইন্টারফেস সেখানেও পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখেন এখান থেকে আমি যদি ভিউ মেসেজে ক্লিক করি তাহলে এটা মেসেজ ওপেন হবে এবং এখান থেকে দেখেন যাবতীয় ডিটেলস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেখাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত ইউজার নেম পাসওয়ার্ড। তো এইটা এই মেলটাই কিন্তু আপনার জিমেলে যাবে। তো আপনাকে এখন সি প্যানেলে ঢোকার জন্য কিন্তু এই যে এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটাই ব্যবহার করতে হবে। তো এখান থেকে দেখেন সি প্যানেলে ঢোকার জন্য দেখেন কন্ট্রোল প্যানেল ইউআরএল, আপনার জাস্ট এই ইউআরএল এ ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এটা আপনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে, দেখেন সি প্যানেল যে ওয়েবসাইট সেখানে চলে আসবে। তো আমি এখানে ক্লিক করতেছি। তো দেখেন আমি চলে আসলাম সি প্যানেলে। তো আপনারা জাস্ট এই লিঙ্কটা কপি করতে পারেন অথবা লিঙ্কে ক্লিক করলেই আপনারা সি প্যানেল চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ওই যে আপনার যে ইউজার নেম ইমেল সেটা এখানে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে ইউজার নেম। তো আমি যেহেতু পাসওয়ার্ডটা চেঞ্জ করছি তো আমার কিন্তু এখানে এই পাসওয়ার্ডটা নাই, আমি কিন্তু এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি, সেটি আপনারা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তো আমি যেহেতু অনেক নাগে করছি তাই পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে। নয়তো আপনারা এই যে এই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু এখানে হতো, ঠিক আছে, দেখেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিলে কিন্তু এখানে হতো, ঠিক আছে। তো এখানে আমি যে পাসওয়ার্ড আমি চেঞ্জ করছি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি আমি। তো দেখেন পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এখান থেকে দেখেন চলে আসছে সি প্যানেল। তো এটা হচ্ছে সি প্যানেল অ্যাক্সেস। তো আপনারা যে কোনো ওয়েবসাইট কেনার পরে কিন্তু সি প্যানেলে এভাবে ঢুকতে হবে এবং এখান থেকে যাবতীয় কাজ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন, তো এখান থেকে দেখেন আপনাকে প্রথমে কিন্তু আপনার চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। তো এর জন্য আপনার যেতে হবে সেটিংয়ে। তো এখান থেকে দেখেন আমি যদি এখানে দেখাই আপনাদেরকে পাসওয়ার্ড সেটিং, তো এখান থেকে কিন্তু আপনারা এই যে ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে, মানে এটা হচ্ছে সি প্যানেলের পাসওয়ার্ড। তো এখন আমি দেখাবো যে আপনারা কীভাবে ওয়ার্ডপ্রেস সাইটটা অ্যাড করবেন। তো এই জন্য আপনারা চলে যাবেন মূল ইন্টারফেসে, দেন এখান থেকে আপনারা দেখেন রয়েছে ওয়ার্ডপ্রেস। তো আপনারা এখান থেকে ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে এই অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট ইনস্টল নাও এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি ইনস্টল ক্লিক করতেছি এবং এখান থেকে দেখেন এখান থেকে আপনারা এই যে এখানে প্রথমে চলে আসবেন এখানে। তো এই যে এখানে ড্রপ ডাউন মেনু এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এখান থেকে যদি আপনারা এস মানে সার্টিফিকেট যে সিকিউর সার্টিফিকেট এস যদি কিনে থাকেন তাহলে দেবেন এটা, আর যদি এসটা কিনে না থাকেন তাহলে আপনারা এটা দিবেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু অনেকেই হয়তো এস কিনছেন আর না কিনলে এটা দিবেন। আমি যেহেতু এস কিনি নাই মানে সিকিউর সার্টিফিকেট আইপি সিকিউরিটি, তো ওইটা না কিনলে আপনারা এখান থেকে এটা দিবেন। তো আমি যেহেতু এসটা কিনি নাই, ঠিক আছে, তো এই জন্য আমি এখান থেকে এটা দিচ্ছি এবং এখান থেকে ডব্লিউপিটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে দেখেন আমার যেই ওয়েবসাইটের নাম আর ডোমেন নেম এটা এখানে চলে আসছে। তো
তো এই হচ্ছে মূলত কাজ, এবং এখান থেকে আপনারা আপনার সাইডের নেম এবং সাইড ডেসক্রিপশন দিতে পারেন। তো এখান থেকে আমি দিচ্ছি মিনহাজজন দিলাম, ঠিক আছে? তো মিনহাজজন আমার একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? তো এখানে মিনহাজজন দিলাম এবং এখানে ডেসক্রিপশন দিলাম মিনহাজজন দিলাম, এবং এখান থেকে এটা হচ্ছে আপনাকে কিন্তু এখান থেকে এরপরে আপনার যাবতীয় কাজ করার জন্য ওয়ার্ডপ্রেসে ঢুকতে হবে, ঠিক আছে? মানে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল সেখানে ঢুকতে হবে। সেটা পাসওয়ার্ড এখান থেকে দেখেন, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে দেন। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, একটু আপনারা এখান থেকে অবশ্যই একটু কঠিন পাসওয়ার্ড দিবেন। তো দেখেন এখান থেকে আমি পাসওয়ার্ড দিলাম, এবং এখান থেকে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সব কিছু দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তো দেখেন ইনস্টলে ক্লিক করতেছি, এবং এটা কিন্তু এখন ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো খুবই সহজ প্রসেস, আপনারা অতি সহজে আপনাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা অ্যাড করতে পারবেন। তো দেখেন এটা ইনস্টল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো আমি ওয়েট করতেছি। তো দেখেন এখান থেকে দেখেন কনগ্রাচুলেশন, মানে আছে আমার ওয়ার্ডপ্রেসটা আমার ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে দেখেন এটা হচ্ছে মূলত আমার ওয়েবসাইট। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার ওয়েবসাইটে চলে আসবে। তো আমি দেখতেছি এখান থেকে ওয়েবসাইটটা, আর আপনারা যদি এখান থেকে ওয়েবসাইটে যাবতীয় কাজ করার জন্য দেখেন ফিউচার ফ্রিল্যান্সার এক্সপ্লোসিভ ডব্লিউপি অ্যাডমিন, মানে আপনারা এখান থেকে ঢুকে আপনার ওয়েবসাইটে যাবতীয় কাজ করতে হবে, ঠিক আছে? দেখেন এই যে আমার ওয়েবসাইট চলে আসছে, এখানে কিন্তু কিছুই নাই। এখন আমাকে এই যে এখানে ঢুকে এখান থেকে আপনাকে যাবতীয় কাজ করতে হবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। তো এখান থেকে যাবতীয় কাজ করতে হবে, যেমন থিম এড করা, যাবতীয় যা কাজ আছে কাস্টমাইজ সব এখান থেকে করতে হবে। তো দেখেন চলে আসছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস, মানে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ইন্টারফেস। তো এখান থেকে দেখাচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। তো এখান থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে একটা থিম এড করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন এখানে কিন্তু কোনো থিম নাই। তো এখান থেকে থিম এড করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে এখান থেকে আপনারা যখন অ্যাপারেন্স অ্যাপারেন্স থেকে থেকে থিম, এই থিমের উপরে ক্লিক করবেন, তাহলে আপনারা এখান থেকে অসংখ্য থিম পেয়ে যাবেন। তো আপনারা প্রথমে যে কোনো একটা ফ্রি থিম সিলেক্ট করবেন, তো সেই থিম সিলেক্ট করার মাধ্যমে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত দেখালাম যে আপনারা কীভাবে থিম এড করবেন। তো আপনারা যদি পরবর্তী কোনো ভিডিও চান যে আপনারা থিম কীভাবে সেট করবেন, থিম কীভাবে কাস্টমাইজ করবেন, তো যে কোনো বিষয় নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি অতি শীঘ্রই ওয়ার্ডপ্রেস নিয়ে আরও সব আরও ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো ওই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।